আমার আপনার রুহটা চলে যাবে, আমার বাড়ি নাই গাড়ি নাই কিছু না, মনে করছিলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ছেলে আমার মেয়ে, এখন দেখি না আমার জামা কাপড় খুলিয়া সবাই তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানের কবরস্থানে নিয়ে সবাই হাজির, অন্ধকার কবরে মাটির মধ্যে রাখার পরে কেউ আমার খোঁজ নেয় না, ওরে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করো মালিক, তোমার মায়ের পর তোমার পরিচয় না নিয়ে কবরে যাব না, তোমার মায়ের পর দ্বারা সিনেতা ভরপুর করে দাও, ও আল্লাহ হেদায়তের নূর সিনায় দান করো, এর যুবক আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না আমি তোর মালিক, মুসা নবী বলেন ও মালিক তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মালিক, তোমার কুদরতি আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, মুসা নবী এই কথা বলে বলে রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও দেখা দাও দেখা দাও, এতদিন তোমাকে না দেখিয়া নামাজ পড়েছি, এতদিন তোমাকে দেখতে পাই নাই, তুমি আল্লাহ জানি কেমন তোমার আওয়াজ এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, আল্লাহ বলেন লান্তারানি আমাকে দেখতে পারবি না রে মুসা, কারণ আমাকে দেখার মতো যেই পাওয়ার লাগবে সেই পাওয়ার তোমার মধ্যে নাই, ও বান্দা যদি আমি আল্লাহকে দেখতে চাও আমি মাওলার দেওয়া পাওয়ার ছাড়া দেখতে পারবা না, এরে নবীর উম্মতের দল টুপিটা মাথায় দিলাম আল্লাহর মহাব্বতে নবীর আদর্শের কারণে, আল্লাহর মহাব্বতে দাড়িটা রাখলাম নামাজ পড়লাম, এখনো পর্যন্ত চিনলি না রে মুসলমান সে আল্লাহ কেমন, ওই আল্লাহ যে আমার কত মহান, যে আল্লাহ হলেন রব্বুল আলামিন আর তার নবী হলেন রহমাতুল লিল আলামিন, ওই আল্লাহকে দেখার জন্য যদি তোমার চোখের পানি ছেড়ে দাও আল্লাহ তাআলা দরজা খুলে দিবেন, আল্লাহ বলেন তুই আমাকে যদি দেখতে চাও আসমানের দিয়ে তাকায় দেখ আমি আল্লাহর কুদরত, বান্দা তোর আওয়াজের মধ্যে তাকায় দেখ আমি আল্লাহর কুদরত, ওরে বান্দা পানির মধ্যে তাকায় দেখ আমি আল্লাহর কুদরত, এগুলো মোরাকাবা করতে থাকো, এমন একটা পর্যায়ে তোমার আসবে যখন আল্লাহর নিয়ে ভাবতে থাকবা মোরাকাবা করবা, আমি যে আল্লাহরে ডাকি আল্লাহ আল্লাহ করে ডাকি আল্লাহ 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 বলে ডাকতেছি, মনে হয় যেন আল্লাহর রহমতের চাদর আমার মাথার উপরে, আল্লাহর বান্দা পানিতে যখন ডুব দেয় দেখুন বান্দা পানির মধ্যে ডুব দেয় তাকায় দেখে ডাইনে পানি বামে পানি সামনে পানি পেছনে পানি উপরে পানি চতুর্দিকে পানি আর পানি আর পানি, যেই বান্দা আল্লাহর মহাব্বতে রহমতের দরিয়ায় আগাইতে থাকে আল্লাহর মারেফাতের চাদরের মধ্যে ডুব দেয় ওই বান্দার এমন অবস্থা হয় ডানে তাকায় আমার আল্লাহ বামে তাকায় আমার আল্লাহ সামনে আমার আল্লাহ পেছনে আমার আল্লাহ চতুর্দিকে আমার আল্লাহর কুদরতের নিশানটা দেয়, এরে যুবক আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, এই বান্দাগুলোতে আপনি লাফায় না আপনি চিল্লায় না, ওরা আমার মাওলার বড় পাগল ওরা আমার মাওলারে তালাশ করে ওরা আমার মাওলারে তালাশ করে রে ভাই, ওই আমার মাওলার তালাশ যদি করো মাথাটা নত করে নিজের নফসা নিয়ে ফিরাইয়া দাও, আমি আমি বলি আমার ঘর আমার বাড়ি আমার টাকা আমার খানা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আসলে আমার আমার কিছুই না, যদি আমার আজরাইল আলাইহিস সালাম এসে জব করিয়া জানতে নিয়ে টান দেয় একটানে আমার আপনার রুহটা চলে যাবে, আমার বাড়ি নাই গাড়ি নাই কিছু না, মনে করছিলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা
আয়েশা আমার ছেলে আমার মেয়ে, এখন দেখি না আমার জামা কাপড় খুলিয়া সবাই তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানের কবরস্থানে নিয়ে সবাই হাজির। অন্ধকার কবরে মাটির মধ্যে রাখার পরে কেউ আমার খোঁজ নেয় না। ওরে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করো মালিক, তোমার মায়ের পর তোমার পরিচয় জানিয়া কবরে যাব না, তোমার মায়ের পর দ্বারা সিনেতা ভরপুর করে দাও। ও আল্লাহ হেদায়েতের নূর সিনায় দান করো, এর যুবক আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না, দোয়া নাও আল্লাহর মহাব্বত নিয়া দোয়া চাও আর তওবা করো। আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি আর নামাজ সারবো না, রোজা রাখবো আর রোজা সারবো না, বেপর্দায় চলবো না আর গান বাজনা শুনবো না, আরে আমাদের বিরোধিতা করবো না। হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহর কাছে বলো রে আল্লাহ, এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে মালিক, এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ, আমাদের সকলকে দিনের খাদেম বানায় দাও, বেগুনা বানায় দাও, গুনাহের শাস্তি কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ, সূর্যের গরম সহ্য করতে পারি না, কবরের আযাব কেমনে সহ্য করবো রে ভূমি। আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা কর রে বাবা, একটু তাকাইয়া দেখ ছোট ছোট বাচ্চাগুলো কেমন করে চিল্লায়, ছোট ছোট বাচ্চাগুলোর চোখে পানি, তাকাইয়া তামাশা দেখিও না রে ভাই, আল্লাহর কাছে তৌফিক চাও, তোমার যেন দুফোঁটা চোখে পানি আসে, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো রে আল্লাহ। আল্লাহ ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আপনার কি দয়া হবে না রে মালিক, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, আয় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, দিনের খাদিম হিসাবে কবুল করে নেন, আয় আল্লাহ খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, এলাকাবাসীকেও কবুল করে নেন। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা দূর করে ইখলাস দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله تاكي دكنا ابن راشد صغول ركن قادر ওলামায়ে কেরামরা কেন হাত উঠাইলে, ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবীরা কেন হাত তুলছে, আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কাঁদে, আমার কলিজার টুকরা যুবকেরা চিল্লায় আর কান্না করে জানি না কেন, আয় আল্লাহ সবার সিনায় আপনার নূর দান করেন। আল্লাহ মারেফাতের নূর দান করেন, আল্লাহ সবার সিনায় হেদায়েতের নূর দান করেন। আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আয় আল্লাহ আপনি বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, আপনি যদি খালি ফিরাইয়া দেন যাওয়ার আর কোনো জায়গা নাই, সকল দরজা থেকে আপনার দরজায় ফিরে আসি রে আল্লাহ, সকলেরই দরজা থেকে
আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাই জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। আয় আল্লাহ তাকায় দেখেন কে গুনার মতো মাথায় নিয়ে হাসি, গুনাগার বলে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, আপনি যদি আমাদের ফিরাইয়া দেন, গফফার নামটা কেন রাখলেন, রহমান নামটা কেন রাখলেন, ও আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মহব্বত আমাদের মাফ করে দেন, আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির সুন্নত ওয়ালা আমলি বানায় দেন,